রংপুরের কোরবানির পশুর হাটগুলোতে পশু উঠেছে অনেক, তবে এখনও জমে ওঠেনি বেচাকেনা। বাজার যাচাই করছেন ক্রেতা বিক্রেতারা, দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকা সিটিগাঙ্গের পাঠিয়ে আসছে, এরা এদের কারণে একটু দামটা একটু হাই, এই কারণে আমরা কিনতে পারতেছি না এখন। আমি গরুটা পছন্দ করেছিলাম, গরুটা দাম চেয়েছিল 60,000, আমি এ পর্যন্ত গরুটা 42,000 পর্যন্ত পেয়েছি। গরু চাইছি 90,000 টাকা, মানুষ দাম কতছে 72-73, 65 যার নয়নে যেটা খায় সেইটা বলতেছে। পশুর দাম নিয়ে হতাশ ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের অন্যান্য এলাকা থেকে আসা পাইকাররা। গত বছর তো এবার একটু বেশি, কারণ গরু তো দাম ছাড়তেছে না। গত বছর আমরা যে গরু নিয়েছি 60,000 টাকা, এবছর সেটা পড়তেছে 85,000 টাকা। তারপর গাড়ি ভাড়াটারা যাইয়া এই গরু নামাটা এবছর মনে হয় গরু নিতে পারবো না। ক্ষতিকর ওষুধ দিয়ে মোটা তাজা করা গরু বিক্রি ঠেকাতে হাটগুলোতে নজরদারি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এবছর রংপুর বিভাগে প্রায় 10 লাখ কোরবানিযোগ্য পশু রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছি, তারা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছে, কোথাও কোনো ক্ষতিকর ঔষধ প্রয়োগের ঘটনা আমরা এখন পর্যন্ত পাইনি। এদিকে নাটোরেও কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা শুরু হয়েছে। শহরতলির তেবাড়িয়া জেলার সবচেয়ে বড় হাট, সিংড়া মোখরাসহ আশেপাশের উপজেলায় দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করে এই হাটে নিয়ে আসে বিক্রেতারা। বিভিন্ন দূর দূরান্ত হাটের থেকে কিনে এসে এক হাটের থেকে কিনে আরেক হাটে আমরা বিক্রি করি গরুগুলো। গতবারের তুলনায় গরুর দাম এবার খুবই কম, গরু প্রতি 15-20,000 করে কম দাম, তারা আমাদের তুলনায় বেশি পাচ্ছে। জাল টাকা শনাক্তকরণে হাটগুলোয় বসানো হয়েছে মেশিন, রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রচুর পরিমাণ গরু ছাগল আমদানি হয়েছে বা হচ্ছে, আরও প্রচুর বেচাকেনাও হচ্ছে। এর জন্য হাটে যেন কোনো বিশৃঙ্খলা না হয় আমরা তৎপরতায় আছি। কোরবানিতে নাটোরে 1,72,000 পশুর চাহিদা থাকলেও কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 3,96,000। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।